আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজ আমি খুবই আনন্দিত, কেননা আজকে যুব প্রশিক্ষণে যেই মুরগি পালন লালন পালন হয়েছে এই মুরগিগুলো আজকে বিক্রি করা হবে। এই যে আপনারা দেখতেছেন মুরগি কিন্তু আজকে বিক্রি হয়ে যাচ্ছে, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণটা না টেনে দেখতে থাকুন, কেননা আজকে দেখাবো 320 পিস মুরগিতে কি পরিমাণ প্রফিট হবে, কি পরিমাণ ওজনে আসবে, সম্পূর্ণটা ভিডিও আমি আপনাদেরকে তুলে দেখাবো, তুলে ধরার চেষ্টা করব। এই যে ওই পাশের মুরগির শেড, আর এই পাশের এই যে সালাউদ্দিন ভাই, তারপর এই যে জীবন মুরগি ধরতেছে খুবই আনন্দের সাথে। এই তোমরা একটা কাজ করো, তোমরা এই একটা ক্যারেট আছে না, ক্যারেটের ভিতরে লয়ে লাও, ছবি ধরব। এই যে সালাউদ্দিন ভাই কিভাবে আম যেভাবে টুকায় এভাবে ঠিক এভাবে টুকাইতেছে। এই ক্যারেট এলো, ক্যারেট এলো, মুরগি পানি সেরা দিতেছে মুখ দিয়া। শুভ শুভ মুরগি ধরতেছে। এই যে খুব সুন্দর, আসলে আমরা এখন দেখাবো যে কত কত করে প্রতি 10 পিস কত করে দাঁড়িয়ে আসতেছে, ঠিক আছে? আর তোমরা অবশ্যই ভিডিওটা না টেনে দেখতে থাকো, কেননা এই 300 মুরগির হিসাব নিকাশ আজকেই শেষ হয়ে যাবে, তো আমি তোমাদেরকে সব কিছু তুলে ধরার চেষ্টা করব। আঠারো পাঁচ দশটা করে দিও, দশটা। এ মুরগি আনো, মুরগি আনো। সতেরো সাত না না, মুরগির কোনো সমস্যা নাই, ১৬ সাত শুভ হাই বলো, জীবন হাই বলো, কেমন লাগতেছে মুরগি ধরতে? এই তো এই যে সালাউদ্দিন ভাই, হাই বলুন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। উনি হচ্ছে আমাদের ডাক্তার সাহেব, উনি একজন পশু চিকিৎসক। এই তো এই পাশে মোটামুটি মুরগির শেষ প্রান্তে, আমরা ওই পাশের মুরগিগুলো বিক্রি করব সবগুলো একই সাথে, তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণটা না টেনে দেখতে থাকুন, কেননা আমরা আজকে দেখাবো যে 320 পিস মুরগি থেকে 6টা মুরগি কাটা গেছে, আর বাকি 115 থেকে 116টা মুরগি কত কেজি ওজনে আসে। আর দাড়ি অবশ্যই আপনারা দেখতে পাইছেন যে প্রতি দাড়ি 16, 17, 18 আসতেছে, 16, 17, 18 আসতেছে। ধরে লাও, থাপড়াইয়া আঠারো করে দাঁড়িয়ে তো অনেক ভালোই তো, পনেরো নয়। হ্যাঁ ১৬ দুই ১৭ আট যেটা দাঁড়ায় বইটা ১৭ আট দাঁড়ানো, তো ১৭ সাত লেখেন। হ্যাঁ ১৭ সাত
E, murgi ar murgi. Hangi de răsătu zulai jos, va? E, joshua găsi găsi. Am adus șarap player. Iba. Ki? Hate ar murgi. Hate șudu murgi ar murgi. Bolă, tu mărul nu tiri cota bolă. Shulat. সুজন ভাই আপনার অনুভূতির কথা বলেন এই যে 28 দিনে মুরগি বিক্রি করতেছেন তো বলে বোঝানোর জন্য আপনাদেরকে এটা এত ফিলি তো মনে এত বেশি ভালো লাগতেছে বিশেষ করে আমাদের আমরা যে সবাই মিলে একটা কিছু সাকসেস মানে আমার মনে হয় যে এটা সাকসেস আমরা সাকসেস হইছি প্লাস এটা যে এতদিন পালন করে আমরা সেই করে দিতে পারতেছি এই যে আমাদের কাছে খুবই ভালো লাগছে আর যেটা একটু কষ্ট লাগতেছে আমরা এত কষ্ট করে লালন পালন করলাম যে শেষ পর্যন্ত যাইতে হইব আমরা তো দুঃখ জানি না যাইতে হইব আর যাই হোক আমরা খুবই ভালো লাগছে আমরা সফলতা অর্জন করছি ভবিষ্যতে আরও পারি সবাইকে এইরকম দোয়াই করি সবাই তুমি ভবিষ্যতে এটা করে সুন্দর করে করে করার চেষ্টা করে ভালো হবে ইনশাল্লাহ থ্যাংক ইউ সুজন ভাই এই যে আমাদের আজিজ ভাই আমাদের আমাদের মৎস্য স্যার এই যে স্যার হাই হ্যালো বলেন থ্যাংক ইউ হাই বলছে প্রিয় বন্ধুরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ইতিমধ্যে Nu am aici? Ali Hussein. Ali Hussein. Apna mobil number de unde? O local mobil number tara clama. Tinda. তো আমি তোমাদেরকে এতটুকু আজকে বলবো যে আমাদের 320 পিস মুরগি থেকে 310 পিস মুরগি বিক্রি হয়েছে আর 3 পিস মুরগি ওই পাশে আছে ওরা প্যারালাইসিসে হয়েছিল আর দ্বিতীয় কথা হচ্ছে যে 310 পিস মুরগি ওজনে আসছে 514 কেজি 100 গ্রাম 514 কেজি 100 গ্রাম টোটালি 310 পিস মুরগি ওজনে আসছে 500 কেজি 514 কেজি 100 গ্রাম তো আমি তোমাদেরকে অন্য আরেকটা ভিডিওর মধ্যে কত টাকা খরচ হইছে কি রকম প্রফিট হইছে লাভ হোক লস হোক যেটাই হোক আমি তোমাদেরকে অন্য আরেকটা ভিডিওতে হিসাবটা দিয়ে দেব তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু